প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বজিৎ বিশ্বাস, সিনিয়র শিক্ষক, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ। শিক্ষার্থীরা, করোনাকালীন এই মহা দুর্যোগে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে করবে। শিক্ষার্থীরা, আজ আমরা কয়েকটা সৃজনশীল অঙ্ক করব। সেই অঙ্কগুলো দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখানে তিনটা প্রশ্ন আছে, পাওয়া থাকে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর মান কত, এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ভাগ এক্স টু দি ফাইভ এর মান নির্ণয় করো। দেখাও যে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান হান্ড্রেড নাইনটিন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমরা 3.1 এবং 3.2 এর সমন্বয়ে দুই তিনটা সৃজনশীল অঙ্ক করব। তো আমরা দেখো, প্রথমে কয়া থাকে যে প্রশ্ন সেটার উত্তর আমরা করি। তাহলে দেওয়া আছে থেকে শুরু করব। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা আমি এই মাইনাস থ্রাইস এক্সকে ওই পাশে ডান পাশে নিয়ে যাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই বাম পাশের যে কোনো সংখ্যা ডান পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে মাইনাস ছিল হয়ে গেল প্লাস থ্রাইস এক্স, বা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করেও করা যায়, অথবা বাম পক্ষ থেকে এক্স কমন নিয়ে তাও করা যায়। তাহলে দেখো, কমন এই নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থেকে যদি আমি একটা এক্স কমন নিই, আমার বানাতে হবে কি এক্স প্রথমে, তাহলে এইখান থেকে একটা এক্স কমন নিলাম, থাকলো এক্স। ওয়ান থেকে এক্স কমন নিলাম, তার অর্থ ওয়ানকে এক্স দ্বারা ভাগ করতে হবে, তাহলে ওয়ান ভাগ এক্স ইজ ইকুয়াল টু থ্রাইস এক্স। উভয় পক্ষ থেকে এক্সটা তুলে দিতে পারি আমি ভাগ দিয়ে, তাহলে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান থ্রি। তাহলে এক নম্বর তোমাদের যে প্রশ্নটা বলেছিল যে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর মান কত, তাহলে আমরা লিখতে পারি নিম্ন, এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান থ্রি। তাহলে কদাগের উত্তর হয়ে গেল। এবার হদাগে যে প্রশ্নটা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফাইভ, তাহলে যখন প্লাসের সূত্র হবে তখন এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান আমাদের প্রয়োজন হবে। তাহলে আমি লিখতে পারি এই ক থেকে যে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর মান থ্রি পেলাম, এইখান থেকে আমি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মানটাকে বের করে নিয়ে এলো। থেকে প্রাপ্ত এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান পেলাম কত, থ্রি। বের করবো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান, আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর হোল স্কোয়ার সমান মাইনাস এর মান পেয়েছি, তাহলে মাইনাসের সূত্রে চলে দেবো, এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর হোল স্কোয়ার প্লাস কত লিখব, ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান ভাগ এক্স। ঠিক আছে, দেখো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর হোল স্কোয়ার সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ভাগ এক্সের হোল স্কোয়ার প্লাস ফোর এক্স হয়, বা এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের হোল স্কোয়ার সমান এটার মান থ্রি, থ্রি স্কোয়ার প্লাস ফোর। বা এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের হোল স্কোয়ার সমান তিন, তিনে তেরো, অতএব এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সমান রুট তেরো। দেখো এটা বুঝতে পারো কিনা,
ঠিক আছে এখন আমি এই এটার মান বের করব তাহলে দেখো প্রদত্ত রাশি তাহলে আমরা কি কি পেলাম x minus 1 by x n 1 পেলাম 3 আর x plus 1 by x n 1 root 13 তাহলে আমি লিখতে পারি প্রদত্ত রাশি x to the power 5 plus 1 by x to the power 5 এটাকে আমি এভাবে লিখতে পারি x cube plus 1 ভাগ x cube into x square plus 1 ভাগ x square দেখো প্রথমটার সাথে এটার গুণ করলে x to the power 5 হয় শেষটার সাথে শেষটাকে গুণ করলে এটা হয় কিন্তু কিছু বেশি লেখা হয়ে গেছে কেমন এইটা x এই সবটা আমি গুণ করি গুণ করার পরে দেখো কত বেশি লিখছি সেটা আমি বিয়োগ করে দেব তাহলে x কিউব দিয়ে যদি এই দুটোকে গুণ করি তাহলে x টু দি পাওয়ার এখানে আমি লিখে দিই দেখো x টু দি পাওয়ার 5 এইটার সাথে এইটা গুণ দিলে x স্কয়ার এর সাথে এইটা কাটা কাটি দিলে প্লাস x হয় আবার এইটাতে যখন এইটাকে গুণ দেব উপরে x স্কয়ার নিচে x কিউব তার অর্থ হচ্ছে 1 ভাগ x প্লাস এটার সাথে এটা গুণ দিলে হয় 1 ভাগ x 5 তাহলে এই জিনিসটা আমি বেশি লিখছি প্লাস x প্লাস 1 ভাগ x বেশি লিখে ফেলছি এই জন্য এটাকে মাইনাস করে দিলে উপরে এটার সাথে এটা একটা সমতা হয় এটাও যা এটাও তা এখন আমি এটা অনুসিদ্ধান্তের সূত্র লিখব x প্লাস 1 ভাগ x এর হোল কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 1 ভাগ x ইনটু x প্লাস 1 ভাগ x এটা একটা সূত্র তার একটু সেকেন্ড ব্র্যাকেট দেই এইটার সূত্র হবে x প্লাস 1 ভাগ x তার হোল স্কয়ার মাইনাস টুইস এ বি এ হচ্ছে x বি হচ্ছে 1 ভাগ x আর মাইনাস এটা এটার মান ছিল রুট মানটা বসিয়ে দিলাম ইকুয়াল টু এটাকে যদি আমি রুট 13 তার কিউব মাইনাস x x কাটা গেল 3 ইনটু রুট 13 সেকেন্ড ব্র্যাকেট দেই 13 তার স্কয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট দেই মাইনাস রুট 13 ইকুয়াল টু তাহলে রুট 13 কে তিন বার গুণ করব তাহলে দুই বার আছে একটা 13 13 আর রুট 13 থেকে গেল তাহলে 13 রুট 13 মাইনাস 3 তে রুট 13 এখানে হয় রুট 13 কে হোল স্কয়ার করলে 13 মাইনাস 2 মাইনাস 8 তাহলে 13টা থেকে যদি 3টা চলে যায় 10টা 10 রুট 13 গুণ 13 থেকে 2 গেলে 11 মাইনাস রুট 13 এবার দেখো কিছু অংশ মুছি 10 কে 11 দ্বারা গুণ দিলে 110 রুট 13 মাইনাস রুট 13 তাহলে 110টা থেকে একটা চলে গেলে 109 রুট 13 ঠিক আছে দেখো আমি আরেকবার এটা করব তাহলে ঠিক আছে তো আমি তো কিছু অংশ মুছে ফেলছি তাহলে এইখান থেকে একটু দেখি x প্লাস সূত্র ছিল x কিউব প্লাস 1 বাই x কিউব তার সূত্র হচ্ছে x প্লাস 1 বাই x এর হোল কিউব মাইনাস 3 এর এত আর এখানে একটা ছিল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার সূত্র হচ্ছে x প্লাস 1 বাই x এর স্কয়ার মাইনাস 3 এর আর এখানে ছিল মাইনাস x প্লাস 1 বাই x তাহলে তার মান হচ্ছে রুট 13 তাহলে এটার পরিবর্তে রুট 13 তার হোল কিউব মাইনাস 3 ইনটু এটা রুট 13 3 ইনটু এটা হল রুট 13 এটা হচ্ছে রুট 13 এর হোল স্কয়ার মাইনাস 2 তাহলে এটাকে তিন বার গুণ করলে 13 রুট 13 মাইনাস 3 রুট 13 এটাকে হোল স্কয়ার করলে 13 মাইনাস 2 এই যে 2 মাইনাস এটা হলো
তাহলে এটা হলো কত 13 রুট 13 সেখান থেকে 3 টা চলে গেল তাহলে 10 টা রুট 13 আর এখানে 13 থেকে 2 গেলে 11 মাইনাস এটা বসলো তাহলে 11 গুণ 10 110 রুট 13 মাইনাস এই রুট 13 এই 110 টা রুট 13 থেকে 1 টা রুট 13 চলে গেলে 109 টা রুট 13 থাকে এইটাই অ্যানসার এবার বড় আগের অঙ্ক করার চেষ্টা করব তাহলে দেখো খ থেকে প্রাপ্ত এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ওয়ান পেয়েছিলাম আমরা রুট 13 উভয় পক্ষকে বর্গ করি এই পর্যন্ত যেতে হবে তো এই জন্য প্রথমে একবার পুরস্কার দিলাম বা এটিকে হোল স্কয়ার করলে কত হয় এক্স স্কয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কয়ার প্লাস সূত্রে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান ভাগ এক্স সমান হচ্ছে 13 এবার এই টুকে ওই পাশে নিয়ে যাব বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 মাইনাস 2 বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 11 দেখো বুঝো কি না উভয় পক্ষকে বর্গ করলাম এপাশে বর্গ করলে এটা হলো এপাশে বর্গ করলে এটা হলো এটা বর্গের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তো আমি টুয়াইস এ বিটাকে শেষে লিখছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এই টুকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল টু 11 আর একবার বর্গ করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার সমান 11 স্কোয়ার দিলাম আচ্ছা এ পর্যন্ত বুঝতে পেরেছ তো তাহলে আমি এখান থেকে দুই তিন লাইন মুছে দিই বা আবার এটাকে মনে এ ভাবব মনে হবে এটাকে ভাববো বি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আবার সেই বর্গের সূত্র এই যে প্রথম রাশির স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশির স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে ওয়ান ভাগ এক্স স্কোয়ার 11 কে স্কোয়ার করলে 121 হয় বা এখানে হয় এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এটা এটা কেটে গেল 121 এই টু এই পাশে চলে গেলে মাইনাস তাহলে দেখো বা এখানে লসাগু দেবে এক্স টু দি পাওয়ার 4 লসাগু নিচে তাই এক আছে এক দ্বারা ভাগ করলে এক্স টু দি পাওয়ার 4 কেটে দিয়ে গুণ দিলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এটা দ্বারা ভাগ করলে 1 ইজ ইকুয়াল টু 119 বা এটাকে আর গুণ দেই এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 এক্স টু দি পাওয়ার 4 বা এটাকে বাম পাশে নিয়ে আসি এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 119 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0 তাহলে যেটা চেয়েছে দেখো এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 119 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 তাহলে এটাই প্রমাণ হবে তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই এবার আমি দুই নম্বর যেটা আছে সেটা করব দেখো এটা মুছি দুটো উদ্দীপক দেওয়া আছে কেমন দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 119 আর একটা দেওয়া আছে x স্কয়ার মাইনাস 4 রুট 3 মাইনাস 7 ইকুয়াল টু 0 দুটো উদ্দীপক দেওয়া আছে এখান থেকে এখন প্রশ্ন হলো কোয়াড্রেন্ট
ए स्क्वायर माइनस फोर रूट थ्री माइनस सेवन जीरो कॉम ए एर मान निर्णय करो बोले देखाओ जे x समान वन भाग x प्लस थ्री डॉट दिया से वन भाग a क्यूब इनटू s जो सिक्स माइनस तो ए मान कत ঠিক আছে তাহলে দুটো উদ্দীপক দেয়া আছে এই যে একটা এখানে একটা আর এই তিনটা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে তাহলে পদ আগের সমাধান করি এই উদ্দীপকটা আমরা নেই দেওয়া আছে a স্কয়ার মাইনাস 4 রুট 3 মাইনাস 7 ইকুয়াল টু 0 বা আমি এই দুটোকে ওই পাশে ডান পাশে নিয়ে যাব এ স্কয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস 4 রুট 3 এ স্কয়ার সমান এই 7 এটাকে এমন দুটো সংখ্যায় ভাঙাতে হবে যে যোগ বিয়োগ করলে কত হবে গুণ করলে এই রুট 3 বানাতে হবে আর যোগ বিয়োগ করলে 4 রুট 3 এরকম হবে তাহলে আমি যদি এটাকে এভাবে করি দেখো তো 4 প্লাস 4 রুট 3 প্লাস 3 মানে যোগ বিয়োগ করলে হবে কত 7 আর গুণ করলে এটা হবে তাহলে আমি কিভাবে লিখতে পারি দেখো বা এ স্কয়ার ইকুয়াল টু 2 এর স্কয়ার দিলাম আর এটাকে দেব রুট 3 এর স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ টু ইন্টু রুট 3 তাহলে কী করলাম যোগ বিয়োগ করলে এটা হবে আবার এই তিনটাকে এই যে সংখ্যা দুটোকে যদি টু রুট ঠিক আছে বা এ স্কোয়ার ইকুয়াল টু তাহলে এটা কোন সূত্রে পড়লো এ লাইন আর এ লাইন ঠিক আছে তো দেখো টু এর স্কোয়ার ফোর রুট থ্রি এর স্কোয়ার থ্রি আবার এই প্লাস সূত্রে টু দিলাম ইন্টু এ হচ্ছে টু ইন্টু বি এটা তাহলে দুই দুগুণে চার রুট থ্রি তাহলে এ লাইনটা আর এ লাইনটা একই এখন এখানে সূত্রে পড়ে গেল টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার এখন উভয় পক্ষকে বর্গমূল করলে পাওয়া যায় এ সমান টু প্লাস রুট এটা তাহলে এ এর মান পেয়ে গেলাম এবার বলছে কত বলেছে এক্স সমান ওয়ান ভাগ এক্স প্লাস থ্রি এটা বানাতে হবে তাহলে এটা ঠিক আছে এটা তোমরা তুলে নাও এবার প্রথম যে উদ্দীপক এইটা থেকে আমি শুরু করব দেখো হ্যাঁ দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এটা এখন এটাকে আমি এভাবে লিখতে পারি x স্কয়ার দিয়ে তার হোল স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার দিয়ে তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এত বা এটাকে আমি অনুসিদ্ধান্তের সূত্র নিয়ে যাচ্ছি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 5ab ঠিক আছে বা এই দুটো কর পাশে নিয়ে যাব x স্কয়ার তার 1 ভাগ x স্কয়ার তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস 2 বা x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 121 তাহলে 121 11 এর স্কয়ার দিলে 121 হয় উভয় পক্ষ থেকে স্কয়ারটা তুলে দেওয়া যায় রুট করে তাহলে কিভাবে লিখবো আমি কিছু অংশ মুছি দেখো এরপরের লাইন এই স্কোয়ার স্কোয়ার তুলে দেবো রুট করে তাহলে কি করা যায়
एक्स स्क्वायर प्लस वन थर्ड एक्स स्क्वायर इज इक्वल टू एगारो এখন এইখানে আমি প্লাসের সূত্রও নিতে পারি মাইনাসের সূত্র নিতে পারি কিন্তু প্লাসের সূত্র নিলে ওয়ান বাই এক্স স্কোয়ার ওই পাশে দিলে মাইনাস হয়ে যাবে এই জন্য এটাকে আমি মাইনাসের সূত্রে যাব এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান ভাগ এক্স ইজ ইকুয়াল টু ইলেভেন তাহলে কি লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস টুইস ইনটু এক্স ইনটু ওয়ান বাই এক্স বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ইলেভেন এই প্লাস টু এর পাশে চলে গেলে মাইনাস হয়ে গেল বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু নাইন বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি স্কোয়ার দিলাম এই স্কোয়ার স্কোয়ার তুলে দেওয়া যায় রুট করে বা এক্স মাইনাস ওয়ান বা এক্স সমান থ্রি বা এক্স সমান মাইনাস ওয়ান বা এক্স এক্স নিয়ে গেলে প্লাস হয়ে গেল ওয়ান বা এক্স আর প্লাস থ্রি আসে তাহলে এই দেখো এক্স সমান ওয়ান বা এক্স প্লাস থ্রি তাহলে খন্ডকের উত্তরটা ঠিক এইভাবে করবে এবার বাঁধা দেখো এটা কিছু সময় এটাকে আমি মাইনাসের সূত্রে নিলাম কারণ এই মাইনাস ওয়ান বাই এক্স যখন ওই পাশে চলে যাবে ডান পাশে তখন এটা প্লাস হবে এই কারণে এটাকে আমি মাইনাসের সূত্রে নিলাম নাম্বার ব এইখান থেকে কিছু মুছে ফেলি গ দাগটা হচ্ছে গ দাগ প্রদত্ত রাশি ওয়ান ভাগ এ কিউ ইন্টু এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এটা দেওয়া আছে এটার মান বের করতে হবে তাহলে ক থেকে প্রাপ্ত এ সমান কত পেয়েছিলাম আমরা টু প্লাস রুট থ্রি বা এইখানে ওয়ান ভাগ এ ওয়ান ভাগ এ একটা রাশি আসবে তাহলে ওয়ান ভাগ এ এর মানটা বের করি এ নিচে একটা ওয়ান আছে এ নিচে একটা ওয়ান আছে বিপরীতকরণ করি ওয়ান ভাগ এ সমান ওয়ান ভাগ টু প্লাস রুট থ্রি ঠিক আছে বা ওয়ান ভাগে এই নিচে কোনো রুটের কোনো রাখা এই জায়গা পূর্ণ সংখ্যা বানা দেবে তাহলে নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে প্লাস থাকলে তার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে গুণ করতে হবে টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি তাহলে উপরে ওয়ানকেও টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ দিলাম অর্থাৎ উপরে নিচে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ দিলাম বা ওয়ান ভাগে সমান এখানে কত হয় টু মাইনাস রুট থ্রি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বা ওয়ান ভাগ এ ইজ ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি এটাকে হোল স্কোয়ার করলে ফোর হোল স্কোয়ার করলে থ্রি বা ওয়ান ভাগ এ ইকুয়াল টু ফোর থেকে থ্রি চলে গেলে ওয়ান থাকে ওয়ান ভাগ দিলে টু মাইনাস রুট থ্রি থাকে ঠিক আছে তো এবার এটাকে যদি আমি এটাকে দ্বারা গুণ করি হবে কত এ কিউ মাইনাস ওয়ান ভাগ এ কিউব হবে তাহলে এ মাইনাস ওয়ান ভাগ এর মানটাকে আমি এখান থেকে বের করে নিয়ে আসি দেখো এটা মুছি অতএব এ মাইনাস ওয়ান ভাগ এ সমান এর মান ছিল কত টু প্লাস রুট থ্রি আর এটার মান ছিল টু মাইনাস রুট থ্রি তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে তুমি করতে পারো টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস প্লাস রুট থ্রি
তাহলে এটা এটা কেটে গেল 2√3 হলো। এইবার আমি এই প্রদত্ত রাশিটা লিখতে পারি, এইখানে লিখো প্রদত্ত রাশি কি ছিল 1/a³ × a⁶ - 1। প্রথমে এটা না লিখলেও চলবে, প্রথমে আমি হলো এটা এইবার প্রদত্ত রাশি দিলাম। এটা দ্বারা এটাকে গুণ দিলে কি হয়, 1/a³ × a⁶। তাহলে উপরে আছে a⁶, নিচে আছে a³, এখান থেকে উপরটা থেকে এটা বিয়োগ দিলে a³ হয় মাইনাস। এটা দ্বারা 1 কে গুণ দিলে 1 আর 1 গুণ করলে 1, 1/a³ হয়। তাহলে a³ মাইনাস, এটাকে এভাবে আমি লিখতে পারি a³ মাইনাস এটারে b³। তাহলে a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে a⁻³ + 3 × a⁻³ × a⁻³। তাহলে এখন a⁻³ মান হচ্ছে 2√3। তাহলে এটা মানটা বসাই দিই 2√3³ + 3 × 2√3। তাহলে 2√3 কে যদি 3 বার গুণ করি, 2 কে 3 বার গুণ করলে 2 আনসার 8, এটাকে 3 বার গুণ করলে 3 হয়, তাই এটা 24√3 + 3 × √3। তাহলে 24 আর 6 30 30√3। তাহলে কি হলো, এই 1/a³ × a⁶ - 1 = 30√3। ঠিক আছে, তো তাহলে এটাই উত্তর হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।